আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ। ইউএই দুবাই থেকে মাসুম বিল্লাহ ব্লগসের নতুন আরেকটি ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যাচ্ছি ব্যাংকের দিকে বন্ধুরা। আজকেও আপনাদের ব্যাংকের রেটটা দেখাবো কেমন আছে। নুনের গাড়ি, এটা হচ্ছে বাংলাদেশের ধারার যেমন, এটা অনেক বড় একটা অনলাইন শপিং। তো ব্যাংকের দিকে যাচ্ছি, দেখি আজকে রেট কেমন আছে। করাচি দরবার, পাকিস্তান রেস্টুরেন্ট, অনেক ভালো একটা রেস্টুরেন্ট, অনেক মজার খাবার পাওয়া যায় ডেলিভারি। তো সাইকেল বাংলাদেশের দুপুরের সময়, তো ব্যাংকের কাছে চলে এসেছি। রেট প্রতিদিন ওঠানামা করছে, আজকে রেটের কি অবস্থা গেলেই বুঝতে পারবো। আমি শুনেছি অনেক পয়সা নাকি বেড়ে গিয়েছে রেট, গেলেই দেখতে পারবো। ব্যাংকের কাছে চলে আসলাম, রেটটা আজকে কত আছে। ইন্ডিয়া হ্যাভ ওভার ইন্ডিয়ার হচ্ছে আপনার 21.70 টাকা, 2 পয়সা বেড়ে গিয়েছে। গতকালকে 68 পয়সা ছিল, বাংলাদেশি টাকা 30 টাকা তো ছিলই গতকালকে। দেখি, হ্যাঁ 47 টাকা, ও মাই গড, 47 পয়সা অনেক বেড়ে গেছে ভাই, অনেক অনেক। পাকিস্তানের টাকা অনেকটাই কমেছে দেখা যায়, পাকিস্তান 70 পয়সা ছিল। যাই হোক, এটা হচ্ছে আজকের রেট, প্রতিদিনই ব্যাংকের রেট ওঠানামা করছে। তো প্রতিদিনের রেট জানতে হলে চ্যানেলটি দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনাদেরকে সরাসরি প্রতিদিন জানিয়ে দিব। দেখতেই পারলেন 47 পয়সা অলরেডি হয়ে গেছে, মানে 30.5 টাকা অলরেডি হয়ে গেছে, যেটা 20 পয়সা ছিল। অবস্থা মানে কি বলবো, আবারও সেই অবস্থা, হয়তো 31 টাকায় উঠে যাবে দু একদিনের ভিতরেই, সেটাই বোঝা যাচ্ছে। তবে যাই হোক, এটাই হচ্ছে আজকের আপডেট। 30 টাকা 47 পয়সা, মানে 30.5 টাকা প্রায় এই রেটটা বর্তমানে ব্যাংকে। তার মানে বুঝতেই পারছেন যে 1 টাকায় কত টাকা এবং 100 টাকায় কত টাকা, 100 টাকায় আপনার কত টাকা হবে। তো বন্ধুরা, দেখলেন এই আজকের রেট, অনেক পয়সায় বেড়ে গিয়েছে। যেখানে ছিল 20 পয়সা, 30 টাকা, এখানে 47 পয়সা, বুঝতেই পারছেন। তো প্রতিদিনই কিন্তু এভাবে টাকার রেট ওঠানামা করছে, এখন তো দেখা যায় প্রতিদিনই বাড়তেছে। জানি না আগামীকালকে কী হবে, আগামীকালকে আবার আপনাদেরকে দেখাবো। তার জন্য অবশ্যই আপনাদের প্রথম দিকে কালকেও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তাই না? বন্ধুরা, দেখলেন এই যে রেটের কী অবস্থা। যাই হোক, এটাই হচ্ছে আজকের অবস্থা। তো যেহেতু ব্যাংকের রেট বেশি আছে, তো আপনারাও চেষ্টা করবেন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর জন্য। বন্ধুরা, আজ এ পর্যন্তই, এখন নামাজ পড়ব, মসজিদের কাছে চলে এসেছি, জোহরের নামাজ। তো মসজিদে চলে যাব, মসজিদে গিয়ে নামাজ পড়ব। সবাই দোয়া করবেন, আমিও দোয়া করবো সকল প্রবাসীদের জন্য, আমার জন্য দোয়া করবেন। আর আগামীকালকে রেট যদি আপনারা জানতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? এটা হচ্ছে সেই মসজিদ, ছোট একটা মসজিদ আমাদের দোকানের ফ্যাক্টরির পাশে। মসজিদে চলে আসলাম, এখানে আমরা উজু করবো। এটা হচ্ছে উজুখানা, দেখতে পাচ্ছেন একজন উজু করছে। উজু করে নামাজ পড়ব, সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ সবার জন্য, আমার জন্য দোয়া করবেন। তো এই উজু শেষ, এখন মসজিদের ভিতরে যাবো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো এখন কিন্তু নাম জামাত কিন্তু শেষ, এখন প্রায় 1:30 বাজে। তো আমি একা একাই পড়বো, আর অনেকেই পড়ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।